ওয়ার্ল্ড ফেমাস গোল্ড মার্কেট প্লেস দুবাইয়ে আমি সাকিব জুয়েলারি শপ উদ্বোধনী অনুষ্ঠানে। বেয়াদব সাকিব আল হাসান হচ্ছে আবারও বেয়াদবি করছে। তো সাকিব আল হাসান হচ্ছে বেয়াদবির জন্য খুবই বিখ্যাত। সাকিবকে বেয়াদব সাকিব বলেই ডাকা হয় আর কি। তো আসলেই সে বেয়াদব কি না, এবং সম্প্রতি যেই কারণে আলোচিত বা সমালোচিত হয়েছে সেইখানে সত্যিকার অর্থে বেয়াদবি আছে কি না, এই বিষয়টা হচ্ছে বিশ্লেষণ করার অবকাশ রাখে। আচ্ছা, এখন সাকিব আল হাসান বেয়াদব কি না এটা একটা ব্রড প্রশ্ন। সেটা হচ্ছে যে এটা অ্যাড্রেস করার প্রয়োজন কেন, কারণ হচ্ছে যে ওই প্রিকনসেপশনটার জায়গা থেকে, ওই জায়গাটা থাকাতেই হচ্ছে আমরা মানুষের তো রিয়েক্ট করতেছে, রাইট? সো খুবই সাম্প্রতিককালে সাকিব যেসব বেয়াদবি করে আলোচিত হয়েছে, সেরকম কয়েকটা ঘটনা যদি আলোচনা করে বিশ্লেষণ করি তাহলে আমরা একটা বোঝার সুযোগ তৈরি হবে যে আসলে এটা জাস্টিফাইড কিনা সাকিবকে যে বেয়াদব বলা হয়। সো খুবই রিসেন্ট পাস্টের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটা হচ্ছে যে সে সাকিব লাথি দিয়ে স্টাম্প ভাঙছে, অবশ্যই এটা একটা বেয়াদবি হয়েছে। আচ্ছা, ঠিক আছে। সো না, এই বেয়াদবিটা কেন করলো, কী কারণ, কী স্টাফ, এটা আসলে জাস্টিফাইড হয় কিনা সেটা হচ্ছে না, এটা এই বেয়াদবিটা বেশ জাস্টিফাইড, কারণ হচ্ছে বাংলাদেশে আম্পায়াররা কী করে আমরা জানি, শুধু ভালো আম্পায়ার না, সব বদমাইশগুলার শিরায় শিরায় সবখানের মধ্যে পলিটিক্স বাংলাদেশে, বিশ্ববিদ্যালয়ে পলিটিক্স, খেলার মাঠে বলে সবখানে বদমাইশ। তো সাকিব যেই বছর স্টাম্প লাথি দিয়ে ভাঙে সেই বছর সে মোহামেডানের হয়ে খেলতেছিল, ইফ আই এম নট রং, মোহামেডানের হয়ে, রাইট? সো মোহামেডান হইতেছে হিস্টোরিক্যালি বিএনপির গঠিত দল বা মোহামেডানের মালিক যে তারা বিএনপির লোকজন, এইসব কারণে আবাহনী হচ্ছে আওয়ামী লীগের, মোহামেডান হইতেছে বিএনপি, রাইট? তো মোহামেডানকে সবসময় হইতেছে খেলায় হারায় দেওয়া হয়, ফুটবল ক্রিকেটে সবসময় হয়ে আসতেছে। সো সাকিব নিজে আওয়ামী লীগের লোক হইলেও সে যখন মোহামেডানের হয়ে খেলতেছিল তখন সে আর নিজে এগুলো মানতে পারে নাই, সো স্টাম্প লাথি দিয়ে ভাঙছে। এবং এই কাজটা করার পর কিন্তু ক্রিকেটের মহলে যারা সারা সবাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে যে এগুলো অনেকদিন যাবৎ সবার পুঞ্জীভূত ক্ষোভ। যারা খেলাধুলার খবরাখবর ফলো করেন তারা জানেন এগুলো একেবারে দিবালোকের মতো স্পষ্ট, মানে অহরহ হইতেছে এরকম, কোনো নো বিগ ডিল টাইপের ছিল। সাকিবের ওই লাথির ঘটনার পর নাকি এখন হইতেছে ডোমেস্টিক ক্রিকেটে সব বদমাশি ঠিক হয়ে গেছে। সো তাইলে সেটা হইতেছে এই প্রেক্ষাপটটা, সেটাকে তাইলে সাকিবের কিন্তু বেহাদবি বলা যায় না। একদম অনেক আগে একবার আলোচিত হয়েছিল সাকিব হইতেছে ওই যে বলস দেখাইছে দর্শককে, হ্যাঁ, এই ক্যামেরাকে, টিভি ক্যামেরাকে বলস দেখাইছে, রাইট? সো এটা দেখানো হয় অনেক টিভি ক্যামেরাওয়ালারা খুব গরম হয়ে গেছে যে সাকিব বলস দেখাচ্ছে কত বড় বেয়াদব, কিন্তু টিভি ক্যামেরাওয়ালারা কিন্তু বদমাইশের চূড়ান্ত, এটা সবসময় আমরা আলোচনা করছি। এগুলো হচ্ছে সন্ত্রাসী, স্পেশালি বাংলাদেশের যারা, সারা পৃথিবীতে এগুলো হইতেছে বদমাইশ, টিভিতে যারা আছে, মিডিয়াতে যারা আছে, ইচ্ছাকৃতভাবে ন্যারেটিভ মিথ্যা প্রচার, এই বদমাইশ আর কি, আবার দিক থেকে হইতেছে ফার্টু সিগনালিংয়ে। সো মিডিয়া বাদ যে বদমাইশগুলো, সেই বদমাইশগুলো হচ্ছে কাটতি পাওয়ার জন্যে যে কোনো কিছু, একেবারে হিরো আলম থেকে শুরু করে নায়িকা মুনমুন থেকে শুরু করে কে কী করলেন, শুয়ে পড়লেন, নট টু মাই নেমে যাবে এগুলো। আবার এগুলোই কিন্তু সাকিব ভদ্রতা করলো কি না, সাকিব আপনারা যদি এখনই যদি আলোচনা দেখে উঠে চলে যান লাইক বা ডিসলাইক দিয়ে তাহলে কিন্তু ভুল করবেন আলোচনা। আমি এখন যেদিকে যাচ্ছি আমি কিন্তু আমার এই আলোচনার কনক্লুশন কিন্তু সেদিকে যাবে না, সাকিবের হালকা করে ফলাই দিব আসতেছি ওইখানে। বেয়াদব সাকিবের হিস্ট্রিটা একটু ইয়ে করেন আর কি, স্টাডি করেনি। আচ্ছা, তো সেইখানে এই যে সাংবাদ, এই কি জানি সাংবাদিক হচ্ছে ড্রেসিং রুমের মধ্যে সে আসে, সেখানে খালিগা হয়ে বসেছিল সাকিব, সম্ভবত এই কারণেই সাকিব সম্ভবত বিরক্ত হয়েছে যে সে খালিগা হয়ে বসে আসে, ওইটাও ক্যামেরা ধুইরা ধরে, প্রাইভেসি থাকা যাবে না। না, এখন হইতেছে যে এক্সপেকটেশন হইতেছে যে তারা যেহেতু তারকা, সুতরাং তাদেরকে লাথি, দুইটা লাথি দিলেও তাদেরকে হজম করতে হবে, তারা রিয়েক্ট করতে পারবে না, এটা হচ্ছে এক্সপেকটেশন। এবং এটা মিডিয়া বাজেটের বদমাইশ মিডিয়ারও এই ন্যারেটিভ দাঁড় করাবে যে সাকিব একজন তারকা, তাকে উলঙ্গ অবস্থায় আমরা ধরবো আমাদের কাটটির জন্য, সেটাই সাকিবকে না, সবাই মেনে নেয়, সাকিব মেনে নেয়, সে তার বস শো করে দিছে, খুব ভালো কাজ হয়েছে, একদম উচিত কাজ হয়েছে। এখন সবাই তো অবশ্যই বলবো যে না, সাকিব এটা করতে পারে না, তার জায়গা থেকে বলেন আপনি, আমি মনে করি উচিত কাজ করছে। সো আমার সেখানেও আমি সেটার মতো বেয়াদবি দেখতেছি না, আমি সেটার মতো নেসেসারি খারাপ কিছু দেখতেছি না। সাকিব সেখানে যে বদমাইশিটা করছে মিডিয়ার একটি তিনগুণ বদমাইশ, খালিগা একটা লোক বসে আছে ড্রেসিং রুমে, তো তখনও কেন ভিডিও করতে হবে কাটটির জন্য, নিজেরা টাকার বেলায় কোনো ছাড় নাই আর সাকিব টাকার পেছনে দৌড়ায়। আচ্ছা, ঠিক আছে, অ্যাগেন ভুল বুঝেন না, সাকিবকে কিন্তু ধরবো আসতেছি। আচ্ছা, আর সর্বশেষ ঘটনাটা যদি আলোচনা করি যে সাকিব যে একজন সমর্থককে ক্যাপ দিয়ে মাথার ক্যাপ দিয়ে বাড়ি দিতেছিল, রাইট? সেই ঘটনাটা কী ঘটছে, সেই ঘটনা যদি আপনি দেখেন যে আপনি সাকিবের কাছে এক্সপেকটেশনের বার বা যে কোনো তারকার কাছে এক্সপেকটেশনের যে বার আমরা হাই করে দিই কৃত্রিমভাবে, সেই অনুযায়ী হইতেছে সাকিব এটা করতে পারে না। কিন্তু যদি আমরা তারকা অনেক হাই বার যদি ঠেসে না ধরি তারকা বিধায়, সাধারণ আপনার আমার সাধারণ মানুষ, সাধারণ জনমানুষের যেই ইন্টারাকশন সেটার ভিত্তিতে যদি চিন্তা করি তাহলে কিন্তু এটা ঠিক আছে। শুধু ক্যাপ দিয়ে না, খালি হাতে তিন চারটা থাবর বসাই দেওয়া উচিত ছিল। হ্যাঁ, সো সেখানে ঘটনা কী ঘটছে, সাকিব যাচ্ছিল, একজন থাবা দিয়ে মাথা থেকে ক্যাপ নিয়ে নিছে সাকিবের, রাইট? সো এবং সাকিব তারপর ঘুরে তাকে সেই ক্যাপটা থাবা দিয়ে হাত থেকে নিয়ে আবার সাকিব ক্যাপ দিয়ে পিটাইছে। সো ঘটনার পরম্পরা যদি আমরা বিশ্লেষণ করি এবং আগে পরে কী ঘটছে কনটেক্সট সব কিছু যদি সামনে রাখি তাহলে একদম
সাকিবের এই পর্যন্ত যতগুলো বেয়াদবির ঘটনা আছে, আপনি আমাকে যদি কোনো ঘটনা আপনার কাছে মনে হয়ে থাকে যে আউটরেজাস ছিল সাকিবের কোনো বেয়াদবি, আউটরেজাস এবং আনজাস্টিফাইড, আপনি সেটা আমাকে রিমাইন্ড করাইতে পারেন কমেন্ট করে। আমি এই যে বসার আগেই চিন্তা করতেছিলাম যে সাকিবের বেয়াদবি এক্সক্লুসিভ কী কী বেয়াদবির ঘটনা আছে আলোচিত যেগুলো হয়েছে, চিন্তা করে দেখলাম যেগুলো কোনোটাই আসলে বেয়াদবি বলা যায় না আর কি। আমরা এখন ঠেসে ধরলে সাকিবকে এক্সপেকটেশনের সেই বার সেটা তো আমার কাছে মনে হয় না যথেষ্ট উপযুক্ত হয়। তবে এবং আরও সাকিবের ঘটনা জানি, রাইট, খেলার মাঠে হইতেছে সে ওই যে প্লেয়ারদেরকে উঠে নিয়ে আসতেছিল কেন, সেটা কিন্তু একটা অবিচার হচ্ছিল বলেই, তারপর হইতেছে মাঠে প্রতিবাদ করা থেকে শুরু করে তারপর এইরকম আর কি রিয়েক্ট করা সাকিব, হ্যাঁ সেসব রিয়েক্ট করে। তো অবশ্যই তার পায়ের নিচে মাটি আছে, রিয়েক্ট করার মতো জায়গা আছে বলেই সে রিয়েক্ট করে, এবং অকারণে রিয়েক্ট করছে এমনও কিন্তু আমি ঠিক দেখতে পাই না, কারণ আছে এবং অ্যাগেন আমাদের প্রত্যাশা হয়েছে এই কারণ থাকলেও রিয়েক্ট করা যাবে না তারকাবিধে, রাইট। সো জায়গা সেই জায়গা থেকে আমরা বিতর্ক করি, সমালোচনা করি, কিন্তু সেই জায়গাটা আমার কাছে মনে হয় না এটা একটা জাস্টিফাইড জায়গা। হ্যাভিং সেড অল দ্যাট, সাকিব অর্থলোভী, আমি একমত আপনার সাথে, সাকিব অর্থলোভী, আমি আপনার সাথে একমত। এখন দেখেন, ক্রিকেটাররা কিন্তু একটা কথা সবসময় বলে, মানে যদি আপনারা ফলো করেন তাদের ইন্টারভিউ কথাবার্তা শুনেন এবং খবরাখবর নিয়মিত ফলো করেন বা তাদের কথাবার্তা শুনেন, অ্যাগেন তারা কিন্তু একটা কথা সবসময় বলে যে আমাদের টাকা কামাই করার সময়টাই এখন, কারণ তাদের কিন্তু ক্যারিয়ারটা খুবই লিমিটেড। আপনি হিসাবটা বোঝেন, একটা ক্রিকেটার জাতীয় দলে খেলে 20 বছর থেকে 30 বছর বয়স পর্যন্ত, 35 হইতেছে সাকিবের মতো যারা খুব ভালো পারফর্ম করতেছে, নাইলে কিন্তু জাতীয় দলে 10 থেকে 15 বছর একটা না খেলার সৌভাগ্য পৃথিবীতে কোনো ক্রিকেটার হয়েছে কিনা সন্দেহ। একেবারে বাছাই করা সচিন, বিরাট থেকে শুরু করে বাংলাদেশের সাকিব, 10 থেকে 15 বছর একটা না পারফর্ম করে যাওয়া জাতীয় দলে খেলা, এত বড় খেলোয়াড় বা এত বড় সৌভাগ্য খুব বেশি প্লেয়ার হয় না। সো আসা যাওয়ার উপরে থাকে, জাতীয় দলে চান্স পেতে অনেক সময় লাগে, বের হয়ে গেলে আর কখনো ঢোকে না বা আসা যাওয়ার উপরে থাকে। সো তাদের কামাইটা প্রথমত হইতেছে খুবই কন্টিনজেন্ট এবং খুবই আনসার্টিন তাদের ক্যারিয়ার, এবং ইনজুর্ড হইলে বা চিরতরে যদি পঙ্গু হয়ে যায় সেক্ষেত্রে তো সারা জীবনের কামাই শেষ, রাইট। সো আপনি আমি যেরকম সারা জীবন কামাই করে যাই, রাইট, মানে নর্মাল যে কোনো প্রফেশনে যারা খেলে, যারা অ্যাথলিট, তাদের কিন্তু ব্যাপারটা এরকম না, তাদের কামাই করার উইন্ডোটা খুবই সীমিত। আজকে সাকিব যতদিন ভালো খেলতেছে, যতদিন ভালো ফর্মে আছে, ততদিনই কিন্তু তাকে দুবাইয়ে উদ্বোধন করতে ডাকা হবে দোকান, ততদিনই কিন্তু বিজ্ঞাপনের জন্য ডাকা হবে তাকে, এবং ততদিনই কিন্তু জাতীয় দলে খেলে টাকা কামাই করবে বা ন্যাশনাল ইয়েতেগুলোতে দল পাবে। যেই না ফর্মটা একটু পড়ে যাবে, সাথে সাথে কিন্তু টাকা পয়সা সকল দরজা শটান করে বন্ধ হয়ে যাবে এক নিমিষে, রাইট। সো এটা একটা সঠিক কথা, এটা ক্রিকেটাররা বলেন যে কথাটা, বা অ্যাথলিটরা বলেন যে আমাদের টাকা পয়সা কামাই করার উইন্ডোটা খুবই সীমিত, আমাদের পুরো লাইফ একটা 60-70 বছরের জীবনে আমরা মাত্র 5 থেকে 10 বছর সময় পাই টাকা অর্থ উপার্জনের, এবং তারপর যেহেতু পড়াশোনা করে নাই বা অন্য কোনো কিছু করে নাই, অবসর নিলে তারপর আর অন্য কোনো কিছু করার কোনো রাস্তাও সেভাবে নাই। সো বাকি জীবনের জন্যে, পরিবার, ফ্যামিলি, সবার জন্যে, আমি সারা বাকি যে জীবন, এত বড় জীবন পড়ে আছে এই পুরো জীবন, তার জন্যে আমাকে এই কয়েক বছরের প্রিপারেশন নিতে হবে, টাকা কামাই করতে হবে, যতদিন ভাগ্য আমার সহায় আছে, যতদিন ফর্ম আমার সহায় আছে, যতদিন স্বাস্থ্য আমার সহায় আছে, এবং যেই কয়েক বছর, লিটারেলি যেই 2, 4, 5, 7 বছর, রাইট। সাকিবের হচ্ছে বাচ্চারা এই আমেরিকাতে থাকে, অবশ্যই আমেরিকার জীবনযাত্রার মান অনেক বেশি, ব্যয়বহুল। এখন আমরা যারা আমেরিকাতে আছি আমরা কিন্তু সেই অনুপাতে কামাইও করি, সাকিব বাংলাদেশে আছে সে কিন্তু ওই অনুপাতে কামাই করে না, টাকা কিন্তু ডলারে কনভার্ট করলে এগুলো তেজপাতা হয়ে যায়, রাইট, এগুলো কোনো টাকাই না, রাইট। তো আপনি যদি ডলারে কামাই না করেন, আপনি যদি টাকা কামাই করেন, এগুলো কিন্তু খুব বেশি টাকা পয়সা না। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনি বাংলাদেশে সাকিব যে এই পরিমাণ টাকা কামাই করে, বা অবশ্যই সে আইপিএল খেলে অনেক টাকা পায়, অবশ্যই সে ইয়ে করে অনেক টাকা পায়, কিন্তু কথা হচ্ছে যে রিয়েলিস্টিক্যালি শুধু সাকিব না, যে কোনো ক্রিকেটার তার এই হেই ডেতে যখন তার ক্যারিয়ারে থাকে তখন সে সর্বোচ্চ টাকা কামানোর চেষ্টা করে করবে, এটা মেক সেন্স এবং এটা আন্ডারস্ট্যান্ডেবল এবং এটা অ্যাকসেপ্টেবল এবং এটা খুবই রিজনেবল, এখানে কোনো দোষের কিছু নেই, এখানে এটা নিয়ে এটা এটাই আপনার আমাকে এই জিনিসটা বুঝতে হবে, এই আলোচনাটাই কারণে করলাম। যদি আপনি তাদের কথাবার্তা না শুনে থাকেন, এটা ইয়েটা না, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা বুঝবেন না যে তাদের যে টাকা কামার কিন্তু খুবই সীমিত সুযোগ, এটা আপনাকে বুঝতে হবে এই জিনিসটা, তাদের লাইফটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং এবং ডিফিকাল্ট, অ্যাথলিটদের খুবই আনসার্টিন। হ্যাভিং সেড দ্যাট, সাকিব যে পরিমাণ টাকা পয়সা কামাই করে, হ্যাঁ, তার ওই লেভেলে গিয়ে ছ্যাঁচড়ামি করার কোনো দরকার আছে কি না? আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম, একজনে লিখছে যে সাকিবকে যদি টাকা দেওয়া হয় সে মুসলমানের সুন্নতে খতনার প্রোগ্রামে গিয়ে নেচে আসবে। কথা কিন্তু সত্যি, সাকিবকে দেখে এমনই মনে হয় সে টাকা পেলে সে যে কোনো কিছু করতে রাজি আছে, এবং সাকিব এটা বলে, কিন্তু এটা সে লুকানের, কিন্তু সাকিব বলছো ইন্টারভিউতে বিভিন্ন সময় যে সে টাকার জন্য যে কোনো কিছু করতে রাজি আছে, এবং টাকার সে মানে কেমনে কথাটা বলছে যে মানে টাকা কামাই করা নিয়ে, এটা নিয়ে সে কোনো রাগঠাক করে না যে হ্যাঁ সে টাকা কামাই করার প্রশ্নে যত সুযোগ আসবে সব লুফে নেবে, এবং এটা কিন্তু অবৈধ না, এটা কিন্তু খারাপ কিছু না, অ্যাজ লং অ্যাজ সে কোনো আপত্তিকর কিছু করতেছে, কোনো নিয়ম ভাঙতেছে,
নাও হিয়ার কামস দ্যাট ডিসকাশন, যে সে কোনো আপত্তিকর কিছু করলো কিনা এবার, মানে কোনো নিয়ম ভাঙলো কিনা এবার যে ঘটনাটা সে ঘটালো। এর আগের যে ঘটনাগুলো একজন আরেকবার একটু টাচ করে ফেলি, যা বললাম সেটা রিকেপ হিসেবে। হ্যাঁ, কিছুটা ডিসটেস্টফুল হয়তোবা আমি জানি না, এটা আপ টু আর ডিবেট যে করে থাকতে পারে অতীতে, কিন্তু সবগুলো কিন্তু আমরা যেটা আলোচনা করে দেখলাম সেগুলোর কিন্তু কনটেক্সটে রাখলে একেবারে আনজাস্টিফাইড বলা যায় না, আনলেস আপনি খুব হাই বার তাকে ধরতেছেন। এইবারের ঘটনাটা কিছুটা এই ঘটনাটা বেশ ডিসটেস্টফুল হয়েছে। নাও এখানে কিন্তু কিছু ক্যাভিয়েট আছে বলে আমার মনে হচ্ছে। সেই ক্যাভিয়েটগুলো কি, প্রথমত যে কোনো খুনির দোকানকে উদ্বোধন করতে কেউ যাইতে পারে না, অবশ্যই পারে, এখানে কি আইনের কোনো ব্যত্যয় আছে, না কোনো আইনের ব্যত্য নাই, এখানে কি কোনো নিয়মের ব্যত্যয় আছে, কোনো নিয়মের ব্যত্যয় নাই, এখানে কোনো কিছুরই ব্যত্যয় নাই, এখানে শাস ইচ্ছা, ও মা টাকা দিছে যাবে, সমস্যা কি, সে তো কোনো কিছু নিয়ম ভাঙ, টাকা পেতেছে যাবে না, আচ্ছা ওকে ফাইন। নাও টেস্টের প্রশ্নে, যেটা একটা ডিস্টেস্টফুল কাজ, টাকা পাইছি বলেই কি আমি খুনির উদ্বোধন করতে যাইতে যাওয়া উচিত হয় কিনা, ঠিক হয় কিনা, সঠিক হয় কিনা, সেই প্রশ্নে যদি আসি, নিয়মের কোনো ব্যাপার এটা কিন্তু আমরা আলোচনা করে নিচ্ছি, যদিও সাকিবকে ডেকে হইতেছে, পুলিশ বলতেছে, তদন্তের স্বার্থে সাকিবকে রাখা হইতে পারে, প্রশ্ন করা হইতে পারে, হ্যাঁ এগুলা গায়ের জোর খাটাবে আর কি পুলিশ, সেটা বলে বলার তো আর কিছু নাই। জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি এটা পারেন কি না, সে তো কোনো অন্যায় অপরাধ করে নাই, সেটার জন্য কেন জিজ্ঞাসাবাদ করবেন, বা জিজ্ঞাসাবাদ করার কী বেসিস আছে। তখন হারুনুর রশিদ উনি বলছেন যে এটা উদ্বোধন করতে গেছো, তাহলে ওনার সাথে কোনো যোগাযোগ পরিচয় কেন, কিভাবে আছে পরিচয়, কোনো লিঙ্ক টিঙ্ক আছে কিনা এগুলো খুঁজবো আর কি। কোনো মামলার আসামির দোকান উদ্বোধনে যেতে কি কোনো আইনি বাধা রয়েছে কিনা, আর যদি থাকে তবে কেন তাকে, যদি না থাকে সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদের কথা কেন আসছে? উনি এই মার্ডারারে কিভাবে চিনেন, তার সাথে কি সম্পর্ক, তার সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক কিনা, তিনি কতদিন যাবত চিনেন, সেক্ষেত্রে আমরা মনে করি তদন্তের স্বার্থে যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রেই তো আমি বলছি আমরা জিজ্ঞাসাবাদ করতে পারি। হ্যাঁ, ক্রিকেটার সাকিব আল হাসানের ওই কোথাকার মোহাম্মদপুরের না কোথাকার চ্যাংরা খুনি, এর সাথে লিঙ্ক আছে আর কি, ওই লিঙ্ক খুঁজবে এখন, এই জন্য জিজ্ঞাসাবাদ করবে। এখন জনগণ উত্তেজিত, মবের দেশ না, এখন পুলিশ খুব মাসল ফ্লেক্স করবে আর কি, কাম দেখাবে আর কি, ইচ্ছা জায়গা হয়েছে, এগুলো নিয়ে কথা বলে লাভ নাই, জিজ্ঞাসাবাদ হবে এখন সাকিব আল হাসানের। আচ্ছা ঠিক আছে, আইনতভাবে নিয়মের দিক থেকে কোনো সমস্যা নেই, করতেই পারে। আচ্ছা এবার রুচির দিক থেকে, সামাজিকতার দিক থেকে, ভব্যতা সভ্যতার দিক থেকে, আচ্ছা সেইটাতেও যাওয়ার আগে, যে পুলিশরা সাকিবকে নাকি জানাইছে যে সে খুনি। হ্যাঁ, এখানে কিন্তু একটু ট্রিকি জায়গা আছে বলে আমি কিন্তু 5-6 ইন্টারভিউ দেখে ফেলছি জনাব হারুনুর রশিদের, উনি কিন্তু একটু পিছলাইতেছেন আমার কাছে মনে হয়েছে। উনি কোথাও কিন্তু ক্লিয়ারলি ওনাই একটা জায়গাতে উনি ক্লিয়ারলি এটা মেনশন করছেন, উনি কোথাও কিন্তু বলতেছেন না যে সাকিবকে আমরা সরাসরি নিষেধ করছি তারপরও সে গেছে, বা আমরা সাকিবকে রিচ আউট করছি, সাকিবকে যোগাযোগ করে জানাইছি সে গেছে, ব্যাপারটা এরকম কিন্তু না, খুবই মিটকে মিচকে কথা বলতেছে বলে আমার মনে হচ্ছে। একটা জায়গায় সরাসরি জিজ্ঞেস করে যে আপনারা কি সরাসরি সাকিবকে জানাইছেন কিনা, এরকম একটা প্রশ্ন কথা জানি একটা দেখলাম জিজ্ঞেস করে, সেইখানে উনি উত্তর করেন যে একবারও কিন্তু বলেন না যে আমরা সরাসরি সাকিব আল হাসানকে রিচ আউট করে জানাইছি, এরকম করে কিন্তু বলেন না, বলছে তাকে জানানো হয়েছে। কীভাবে জানানো হয়েছে, একটা জায়গায় যে ব্যাখ্যা একটু পাইছি বলে দেখলাম, সেটা থেকে আমি যা বুঝলাম যে, এবং উনি যেটা বললেন যে মিডিয়াতে আলাপ আলোচনা হয়েছে, মিডিয়াতে আমরা পুলিশের লোকজন আমরা বলছি সে খুনি, সেইভাবে সাকিবের কানে গেছে। যখন আপনি নিষেধ করেছেন তখন ওনার উত্তরটা কি ছিল? ওনাকে তো অনেকে নিষেধ করেছেন, উনি তো ফেসবুকে, ওনার তো লক্ষ লক্ষ ফলোয়ার, উনি তো সব 3 ধরেই তো এটা আলোচনা আসতেছে, আরাফ খান বাংলাদেশের একজন খুনি, তার নামে 15-20 ওয়ারেন্ট আছে, এটা তো অলরেডি পত্রিকা আসতেছে, উনি দেখতেছেন। আমরা মিডিয়াতে বলে তাদেরকে অবগত করার পরেও সাকিবকে কিন্তু সরাসরি না করা হয়নি, দুইটা ভিন্ন বিষয় বলছেন। একটা হচ্ছে সাকিবকে সরাসরি জানানো হয়েছে, না করা হয়েছে, এই কনফার্ম করা হয়েছে, একটা হচ্ছে শোনা কথা, আর একটা হচ্ছে কনফার্ম করা হয়েছে যে সে খুনি, এটা এরকম, সেটা ডিঙে যাওয়া ওয়ান থিং, আরেকটা হইতেছে যে বাতাসে চাওর, বাতাসে ভেসে বেড়াচ্ছে, সেটা শুনে সাকিব বা যে কেউ সাকিব আর যারা গেছে তারা গা করে নাই, সেটা কিন্তু আরেকটু লঘু অপরাধ হয়, তাই না? সো পুলিশ সদস্য উনি একটু পিছানো অ্যান্সার দিচ্ছেন বলে আমার মনে হচ্ছে, আমার ওনার কথা থেকে আমার যেটা মনে হয়েছে যে সরাসরি রিচ আউট করে তাকে জানানো হয় নাই, নানান বাতাসে ভেসে বেড়াচ্ছে, সেইটা শুনে কেন সাকিব অ্যাকশন নিল না, এরকম নাও সেইটা শুনে সাকিব কেন অ্যাকশন নিল না বা যাওয়া থামাইল না। আচ্ছা সেই প্রশ্নে যদি আসি, সেইটা শুনে হচ্ছে প্রথমত যে একটা কথা শুনছি, ও আমি যার উদ্বোধন করতে যাচ্ছি যার কাছ থেকে টাকা নিয়ে নিছি, হয়তোবা অ্যাডভান্স কিছু টাকা পয়সা নিয়েও নিছি, সে নাকি খুনি, এটার ভিত্তিতে একটা আর্থিক চুক্তি লেনদেন বাতিল করে দেওয়া যায়, হয়তো যায় না, অ্যাগেন এটা আমার কাছে খুব একেবারে স্ট্রেট কাট অ্যান্সার বলে মনে হচ্ছে না, উচিত ছিল বাতিল করা সাকিবের জায়গা থেকে, তার তো টাকা পয়সার কোনো অভাব নেই, এইসব কত টাকা পাইছে, 5-10 লাখ টাকা দিছে দুবাই যাওয়ার জন্যে, সো 5-10 লাখ টাকার জন্য সে যখনই সাকিব এটা শুনছে সে ভেরিফাই করতে পারতো, সে নিজে হয়তো পুলিশের কাছে, এখন বাংলাদেশে পুলিশের কাছে যাওয়া হয় একটা রিস্কি ব্যাপার জায়গা, সে নিজে হয়তো একটু ভেরিফাই করার চেষ্টা করতে পারতো, অথবা একটা স্টেপ ব্যাক করতে পারতো সে, আচ্ছা ঠিক আছে শুনতেছি খুনি, তাইলে দরকার নেই আর যাওয়ার, যদি হয়ে থাকে তাহলে আমার দরকার নেই, এখানে আমার এই 5 লাখ টাকা আমি
নিলাম না বা 10 লাখ টাকা, আমি জানি না কত, যদি 1 কোটি টাকা হয় তাহলে হয়তো আপনিও চলে যাবেন খুনি হওয়া সত্ত্বেও, আমিও হয়তো চলে যাবো খুনি হওয়া সত্ত্বেও, 1 কোটি টাকা হলে হিসাবটি টলট পালট হয়ে যাবে আর কি। এখন কত দিচ্ছে আমি জানি না, সো সরাসরি নিষেধ করছে এমন আমার মনে হয় নাই, বাতাসে ভেসে বেড়াইছে সেটার ভিত্তিতে সেটা ডিঙিয়ে গেছে, সো সেটা কিন্তু অ্যানাদার লেভেলে আছে। আচ্ছা গেল নাও, এবার সব কিছু বাদ দিলাম যে নাকি বুঝতে পারছে কিন্তু তারপর পরোয়া করে নাই, আইন তো ভাঙে নাই, এগুলো ভুজুং ভাজুং বাদ দিয়ে এবার যদি আমরা সামাজিকতার জায়গাতে আসি বা সভ্যতা ভব্যতা বা এক্সপেকটেশনের সামাজিক প্রত্যাশার জায়গা থেকে আসি, তাইলে এবার এবার আমি আপনার সাথে একমত যে হ্যাঁ সাকিব হইতেছে অর্থলোভী এবং সে হইতেছে টাকার জন্য যে কোনো কিছু করতে রাজি আছে, যেটা সে নিজে অস্বীকার করে না, স্বীকার করে, তবে কথা হচ্ছে যে সেটা করতে গিয়ে সাকিব যা করে ফেলে এটা এটা ক্রস অফ দ্য লাইন সামটাইমস। ক্রস অফ দ্য লাইন মানে এই না যে আইন ভঙ্গ বা এরকম কিছু সেটা বলতেছি না, হয়তো করছে আইন ভঙ্গ কোথাও কবে কোথাও হয়তো জানি না আমরা বা সেটা ভিন্ন যেটা জানি না সেটা বলতেছি না, যেটা হইতেছে ফর অ্যাভেলেবল ফর এভরি ওয়ান টু সি সেটার ভিত্তিতে সে আইন ভঙ্গ করে নাই, কোনো কোনো নিয়ম ভাঙে নাই, টাকার জন্য এদিক যায় সেদিক যায় অ্যাড করে, সেটা কোনোটাই কোনো কোনো অপরাধ অ্যাগেন আপনার যতই চিল্লাচিল্লি করেন কোনোটাই কিন্তু হ্যাঁ ওই যে ইয়ের মধ্যে কী বলে আপনার ইয়ের সিরিজ চলাকালীন যেখানে সিরিজ চলাকালীন প্লেয়াররা হইতেছে ইয়ে ছেড়ে যাইতে পারবে না, নির্দিষ্ট একটা থাকতে হবে দলের মধ্যে বা যাইতে হইলে অনুমতি নিয়ে যাইতে হবে, খুব রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হয় নিয়ম কারণে, সেগুলো সাকিব মানে না, মেনে চলে যায় হ্যাঁ এই ডেগুলো হইতেছে নিয়মের ব্যত্যয়, তো নিয়মের ব্যত্যয় হলে শাস্তি দেন না, শাস্তি দেওয়ার তো সেই হ্যাডাম বিসিবি নাই দেখে নাই দেখি তো এগুলো করতেছে করতে পারে রাইট, এবং সাকিব অনলি পারফর্মার দেখেই সে এগুলো করে করতে পারে, কিন্তু কথা হচ্ছে যে অ্যাগেন সাকিব অনলি পারফর্মার বিধায় সে এগুলো করতে পারে বলেই সেটা যদি করে তাহলে তো সে আর ভালো মানুষ থাকলো না, তাহলে তো সে সমালোচনার যোগ্য হয়ে গেল রাইট। হ্যাঁ আমি সেটা আপনার সাথে একমত, এই যে কিছু অ্যাক্টিভিটি আছে সাকিবের এগুলো ক্লিয়ারলি সমালোচনার যোগ্য, এবং হচ্ছে যে তবে আপনি যদি বলেন এগুলো ক্রিমিনাল ইনক্রিমিনেটরি অপরাধ এইসব ওয়ার্ড ইউজ করলে তখন কিন্তু আমি এই যে এত কথাই কারণে বলছি, কারণ বাঙালি কিন্তু এটি ওয়ার্ড ইউজ করতেছে পারলে ধরে খেয়ে দেয় এখন সাকিবকে, এবং সাকিব অপরাধ করছে অ্যাজ ইফ, না না সে কোনো অপরাধ করে নাই, সে যা করছে সব পুরাটা করার অধিকার তার আছে, রাইট তার আছে, হ্যাঁ ডিসট্রেসফুল যে হয়েছে আপনি বলতেছেন সেটার সাথে আমি আপনার সাথে একমত, এবং আপনি যে বলতেছেন সে অর্থলোভী সেটার সাথে আমি আপনার সাথে একমত, এবং অর্থলোভী মানে অ্যাগেন সে অর্থলোভী কোনো অন্যায় অপরাধ করে বেড়াচ্ছে না, অর্থলোভী সে যত সুযোগ পাচ্ছে মুসলমানিতে গিয়ে নাচার সুযোগ পেলে সেখানেও গিয়ে সে নেচে টাকা কামাই করে আসতেছে সেটা, কিন্তু সেটা কিন্তু অ্যাগেন এটার কিন্তু কোনো আপনি এটা মাথায় রাখবেন প্লিজ, এটা কিন্তু কোনো অপরাধ না, এটা কিন্তু কোনো ইয়ে না রাইট। এটা হ্যাঁ আপনি বলতে পারেন যে আপনার স্ট্রেচারের একটা লোক আপনি এই ল্যাংটা হয়ে নাচাটা হইতেছে আপনার সাথে যায় না, হ্যাঁ সেটা ঠিক আছে, সেই সমালোচনা আমি আপনার সাথে একমত, কিন্তু এই এই ডিস্টিংশনটা আমি এই আলোচনাটা করতেছি, এই ডিস্টিংশনটা রাখার জন্য কিন্তু বাঙালি কিন্তু নিয়ে দৌড় দেবে ফাঁসি মঞ্চে, হ্যাঁ ফাঁসি কাজটি ঝোলানোর জন্য মাথায় রাখবেন যে সে কোনো অন্যায় অপরাধ করে নাই, হ্যাঁ ডিস্ট্রেসফুল কাজ করছে এই ব্যাপারে আমি আপনার সাথে একমত, এটার জন্যই দুও দেন সেটার সাথেও আমি আপনার সাথে একমত, কিন্তু প্লিজ আবার ফাঁসি কাজটি নিয়ে দৌড় দিয়েন না যেটা বাঙালির স্বভাব, এবং দেখা যাবে যে এই ঘটনার যে ঘটনা থাকে কোনো অন্যায় অপরাধ কোনো কিছুই করে নাই, হ্যাঁ একটা ডিস্ট্রেসফুল কাজ করছে, এই ঘটনার লেজ ধরে দেখা যাবে যে সাকিবের একদম সহায় দেওয়া হচ্ছে, হয়তো ওর ক্যারিয়ারই খেয়ে দেবে, হ্যাঁ এখন ক্যারিয়ার এখন ক্যারিয়ার খাওয়ার মতো অনেক কাজ কিন্তু সে করে, অনেক অপরাধ সে করে যেগুলো শাস্তিমূলক ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া যায়, সেখানে শাস্তিমূলক ব্যবস্থা নেন কোনো সমস্যা তো নাই, যেইটা যেখানে যেটুক যেই মাত্রার অপরাধ বা ব্যত্যয় সে করে সে তখন সেখানে সেই মাত্রার ব্যবস্থা নেন, তো স্টানবাজি শুরু করে দিয়ে আবার যেখানে এটার যেটার শাস্তি পাওয়ার সে যোগ্য না বা যেটার জন্য যেই মাত্রার শাস্তি পাওয়ার কথা না বা উচিত না সেখানে সেই মাত্রার শাস্তি ঠেসে ধরে, মানে এটা একটা আতঙ্কের জায়গায় আর কি, এটা হইতে পারে, তো জায়গায় আলোচনা সেটা বলে শেষ করতেছি, আমি আপনার সাথে একমত সাকিব বেয়াদব অর্থলোভী, বার্তার কোনোটাই কিন্তু অপরাধ না।